বন্ধুরা, আন্টার্কটিকার ভেতর পাওয়া আশ্চর্যকর কিছু জিনিস যা আপনাকে অবাক করবে। নাম্বার ওয়ান, 1990 দশকে বিজ্ঞানীরা একটি রিসার্চ করার সময় একটি বিড়ালের কঙ্কাল পেয়েছিল। এবার আপনি হয়তো ভাবছেন এটা এমন কি বিষয়, এক বিড়ালেরই তো কঙ্কাল। তো বন্ধুরা, আপনাকে বলে রাখি এটা কোনো সাধারণ বিড়াল নয়। এই বিড়াল বাচ্চা দেওয়ার বদলে ডিম দিত, যা প্রায় 2,50,00,000 বছর আগে এই পৃথিবীতে বসবাস করত। নাম্বার টু, 1980 সালে আন্টার্কটিকাতে বিজ্ঞানীরা মসাসর্স, ডাইনোসর ও প্লাসাসরের কিছু কঙ্কাল পেয়েছিল, যাদের হাইট প্রায় 36 ফুট পর্যন্ত লম্বা ছিল। যখন বিজ্ঞানীরা এই কঙ্কালগুলোর পরীক্ষা করে তখন জানা যায় এই হাড়গুলো 70,00,000 বছর আগের। আর এই কথার প্রমাণ হলো প্রাচীনকালে আন্টার্কটিকাতে কোনো বরফ নয়, বরং সবুজে ঘেরা জঙ্গলে ভরা ছিল। নাম্বার থ্রি, 2014 সালে বিজ্ঞানীরা আন্টার্কটিকাতে অনেক মানুষের মাথার খুলি পেয়েছিল। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই খুলিগুলো আমাদের নর্মাল মানুষের মাথার থেকে অনেক গুণ বেশি বড়। আর এরকম আজব ধরনের খুলি এনসিয়েন্ট ইজিপ্টে পাওয়া মাথার খুলির সাথে হুবাহু মিল খায়।